হ্যালো এভরিওয়ান। সো আজকে ফাইনালি অনেক দিন পর আমি লাইভে এসেছি, অ্যান্ড আজকে তোমাদের সবার সাথে কিছু কথা শেয়ার করতে চাই। ডোন্ট ওয়ারি, আমি এখন সবাইকে যেটা আগেই বলতে চাই সেটা হলো যে আমি সুস্থ আছি, ভালো আছি। তোমাদের মধ্যে অনেকেই জানো যে আমি এখন না করোনার সাথে লড়াই করছি, বাট একদম তোমরা চিন্তা করো না। অলওয়েজ মনে রাখো যে আমি একদম ঠিক আছি, এখন কোনো প্রবলেম নেই। আজকে যেই জন্যে লাইফটা করছি সেটা হলো কিছু কথা তোমাদের সবার সাথে শেয়ার করার আছে, আর এই যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করবো, আই হোপ তোমাদের সাথে তো তোমাদেরও হয়তো অনেকটা ইজি হবে বোঝা যে কীভাবে একটা জার্নি হয়। আমি জানি যে এখন সিচুয়েশন ভীষণ ডিফিকাল্ট, অনেকের করোনা হচ্ছে, অনেকেরা কোভিড পজিটিভ হচ্ছে, কিন্তু আমি সবাইকে একটাই কথা বলতে চাই যে যাই হোক আমরা কিন্তু হারবো না। এটাই বলার জন্য আজকে আমার মেন আজকে লাইভে আসা। সো এক এক করে বলি যে লাস্ট মানডে আমি যখন পজিটিভ, আমার যখন স্মেল আসা বন্ধ হয়ে যায় তখন আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কারণ আমার বাড়িতে মা বাবা আছে, তাই ঠিক আমার উল্টো দিকে একটা হসপিটাল আছে, সেখানে গিয়ে নিজের টেস্ট করি। আর মঙ্গলবার সকালবেলা জানতে পারি যে আমি কোভিড পজিটিভ, তারপর থেকেই আমি নিজের ঘরের মধ্যে বন্দি হয়ে আছি। সব কিছু করছি, যাতে আমার থেকে আমার পরিবারের কিছু না হয়, সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যে আমার থেকে যেন আমার পরিবারের কারণ না হয়। আর সেই জন্যে সবসময় গ্লাভস পরা, নিজের ঘরে থাকা, সব কিছুই মেনটেন করার চেষ্টা করছি। সো ডোন্ট ওয়ারি, আমি এখন একদম সুস্থ আছি। হ্যাঁ, অবভিয়াসলি একটা এতদিন একটা ভাইরাস বডিকে হিট করেছে বলে একটু উইক লাগছে মাঝে মাঝে, বাট আই থিঙ্ক তোমাদের যদি সত্যি বলতে হয় আমার জার্নিটা, তাহলে তোমাদের আমি এটাই বলতে চাই যে এটা কিন্তু একটা মেন্টাল ব্যাটল। এই মেন্টাল ব্যাটলে আমাদের সবাইকে জিততে হবে, তোমাদেরও জিততে হবে, কারণ এমন একটা অদৃশ্য ভাইরাস যেটা যে কারণ হতে পারে, কিন্তু তখন ভয় পেলে চলবে না। প্লিজ, তোমরা কেউ ভয় পাবে না, যদি কারোর হয় আশেপাশে, তোমাদের নিজের কারোর হয়, আমি আমি প্রার্থনা করছি যে কারোর যাতে না হয়, কিন্তু হলে ভয় পাবে না, আমি এটুকুই বলতে চাই, কারণ এটা সবার হতে পারে। আমাদের সবাইকে বাইরে যেতে হচ্ছে, আমাদের সবাইকে সব সাবধানতা মেনটেন করে, সব প্রিকশনস মেনটেন করে বাইরে যেতে হচ্ছে, কারণ আমাদের তো কাজ করতে হবে, তাই না? অলমোস্ট এতদিন লকডাউন ছিল, লকডাউন ওপেন হওয়ার পর আমরা সবাই বেরিয়েছি, আমাদের সবাইকেই অনেক আমাদের মধ্যে দায়িত্ব আছে, তাই কাজ তো আমাদের করতে হবে। অ্যান্ড হতে পারে যে কেউ না কেউ তোমাদের কাছে হয়তো এফেক্টেড হয়ে যেতে পারে, আর সেরকম আমিও এফেক্টেড হয়েছি। বাট কি হয় যে যেহেতু আমরা অনেক কম জানি, তাই আমরা একটু ভয় পেয়ে যাই যে আমার পজিটিভ এসছে, এবার কি হবে, কিভাবে আমরা এইটাকে ফাইট করব, লোকজন কি বলবে, আমাদের বাড়িতে কি সবাই আমাদেরকে দূরে ঠেলে দেবে, এই এই অনেক ভয় হয়ে গেছে আমাদের। তো আমি তোমাদের সবাইকে একটাই কথা বলতে চাই, আর এটা প্লিজ মাথায় রেখো, আমি এটা পরেও হয়তো আবার বলবো, সব জায়গায় বলবো, যে করোনা ভাইরাস আর করোনা পেশেন্ট দুটো আলাদা। করোনা ভাইরাসকে আমরা হেট করতে পারি, বাট করোনা পেশেন্টকে কেউ হেট করো না, কারণ আমি বুঝতে পারি যে আমাদের মধ্যে ভয় আছে যে কেউ হয়তো কোভিড পজিটিভ, তার থেকে আমার না হয়ে যায়, সেই ভয়টা থাকা লজিক্যাল। কিন্তু সেই ভয়তে আমরা যেন এমন কিছু না করে দিই যাতে আমরা নিজেকে আয়নায় আর দেখতে না পারি। বাট ট্রাস্ট মি, আমি ভীষণ খুশি, কারণ যেভাবে আমি যে কমপ্লেক্সে থাকি, যেভাবে আমি যেখানে কাজ করি, যেভাবে আমার মা বাবা সবাই
আমাকে সাপোর্ট দিয়েছে, যেভাবে তোমরা সবাই এত, মানে আমি বলতে পারবো না যে জবে থেকে সবাই জানতে পেরেছে যে আমার শরীর খারাপ, কত মেসেজ এসেছে আমার ফোনে, ট্রাস্ট মি। সো সবাইকে আমি হাত জোর করে থ্যাংক ইউ বলতে চাই, যে থ্যাংক ইউ সো মাচ, কারণ আই থিঙ্ক তোমাদের এই প্রেয়ার্সের জন্যে, তোমাদের ভালোবাসার জন্যেই আজকে আমি অনেকটা সুস্থ আগের থেকে, অনেকটা ভালো, আর খুব তাড়াতাড়ি আবার নিজের সেকেন্ড টাইম আমার টেস্ট করানোর পর আমি আবার ফিরে যাব আমার শুটিংয়ে। আই এম শিওর যে তখন নেগেটিভ বেরোবে, এটাই আই এম শিওর তোমরাও সবাই চাও। সো আমি এটাই বলতে চাই যে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর একটা কয়েকটা জিনিস মাথায় রাখো যে আমাদের কিন্তু এভাবেই বাঁচতে হবে, তাই হারলে চলবে না, লড়াইটা লড়ে যেতে হবে। আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি, আমি সবার সাথে কথা বলবো কিছুক্ষণ পরে। তো এই যে লড়াইটা, প্লিজ, তোমরা, তোমাদের মধ্যে প্রিয় কারোর হতে পারে, কিন্তু তোমাদের সামনে যদি অন্য কারোর হয় তাকে সাপোর্ট দেওয়া ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাই প্লিজ প্লিজ তোমরা সবাই এই জারি হচ্ছে প্রিকশন মেনটেন করো, কিন্তু তাকে দূরে ঠেলে দিও না, তাকে এমন ফিল করিও না যেটা তার মাথায় বসে যায়। বিকজ আমি যেটা বললাম যে এই করোনা ভাইরাসে যখন এফেক্ট হয়েছে না আমার, তখন আমি এটা বুঝতে পেরেছি সময়ের সাথে সাথে যে যে মেন্টালি স্ট্রং থাকবে সে অনেক বেটার থাকবে। আমি চেষ্টা করেছি তোমাদের ভালোবাসা পেয়ে যে আমি নিজে যতটা পারবো মেন্টালি স্ট্রং থাকবো। সো থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্যে, এইভাবে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্যে। আমি হাত জোর করে তোমাদেরকে বলছি থ্যাংক ইউ সো মাচ। আজকে অ্যারাউন্ড, আজকে ওয়েডনেসডে, সো বলতে পারো অ্যারাউন্ড 9-10 দিন হয়ে গেছে আমার রেজাল্ট এসে। অনেকটা ভালো এখন, আমি অনেকটা আগের থেকে ভালো। আমি সব এই সব কিছু করছি যেগুলো একজন পেশেন্টের করার কথা। নিজের ঘরের মধ্যে আমি নিজেকে বন্দি বানিয়ে রেখেছি, কারণ আমি চাই না যে আমার থেকে আমার মা বাবার কারোর হয়ে যাক। থ্যাংক গড এখনও আমার মা বাবার মধ্যে কোনো সিমটমস নেই, দে আর ফিট, দে আর ফাইন। আর লাস্টে আজকে এখন যেহেতু একটু উইক, আমি ভীষণ বেশি কথা বলবো না, কিন্তু লাস্টে কয়েকজনের কমেন্ট নিশ্চয়ই পড়ে নেব। আমি দেখছি যে সবাই অনেক কিছু পাঠাচ্ছে, গেট ওয়েল সুন, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর আমি আরেকবার সবাইকে বলছি যে এই করোনা ভাইরাস আর করোনা পেশেন্ট পুরোপুরি আলাদা। করোনা ভাইরাসকে হেট করা উচিত আমাদের, কারণ আমাদের জীবনটা এই ভাইরাস পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, সবার জীবন এটা আফেক্ট করেছে। কিন্তু যদি এই করোনা ভাইরাসটা কারোর হয়, সে একটা করোনা পেশেন্ট, তাকে যদি তুমি হেট করো, তাহলে কিন্তু করোনা ভাইরাস, কিন্তু এবার ভ্যাকসিনও আস্তে আস্তে বেরোচ্ছে আমাদের এখানেও আসবে, করোনা ভাইরাস চলে যাবে, কিন্তু তুমি যদি এখন হিউম্যানিটি না দেখাও, তাহলে কিন্তু পরে নিজের কাছে ভীষণ ছোট হয়ে যাবে। সো আমরা আজকে এটাই, আমি আজকে এটাই বলতে চাই যে হতে পারে আশেপাশে, একদম তোমার পাশের বাড়িতে কারোর না কারোর হতে পারে, বাট তুমি হেরে যেও না, তুমি কিন্তু নিজের হিউম্যানিটি লুজ করো না, তার থেকে দূরে থাকো, কিন্তু মেন্টাল দূরত্ব কিন্তু তৈরি করো না। আমি এটাই বলতে চাই, সাহায্যর হাত সবসময় একদম হাত ধরে করতে হবে সেরকম হতে হয় না, কিন্তু যেটা হয় সেটা হলো এই যে সাহায্য হাত কারোর একটা প্রবলেমের মধ্যে, মানে আমি এতটাই খুশি এই এই খুশি, কারণ যেভাবে আমি তোমাদের সাপোর্ট পেয়েছি, আমার বাড়ির গেটের সামনে রোজ ফুল, চকলেট, গেট ওয়েল সুন কার্ডস রাখা থাকতো, কারণ আমার সব নেবাররা, বন্ধুরা এইগুলো আমাকে পাঠিয়েছে। সো এই যে ভালোবাসাটা আমি পেয়েছি, আই কান্ট এক্সপ্রেস। সো থ্যাংক ইউ আরেকবার বলতে চাই তোমাদের সবাইকে, সবাই লিখছো তোমরা টেক কেয়ার, গড ব্লেস ইউ। দেখলাম সৌম্যজিৎ, আদক, সৌরশ্রী, সাহা সবাই হার্ট পাঠিয়েছে, সবাই অনেকে আছে দেখছি, সুদীপা বাসু, রাহুল বিশ্বাস,
মনীষা, মনি সবাই আছে, তারপর ওয়াশা, মিম, সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্যে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা কথা বলছি যে কিছু কিছু জিনিস যেগুলো হয় না, যে আমাদের মেনটেন করতে হয় আমাদের ইমিউনিটির জন্যে, সেটা প্লিজ তোমরা সবাই ফলো করো। এই যে মাল্টিভিটামিনস হয়, কি জিঙ্ক হলো, আর ডিফারেন্ট ডিফারেন্ট হোম মেড, যে গরম জলের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দিয়ে বাড়িতে যেই গরম জলে ডিফারেন্ট ডিফারেন্টভাবে ডিফারেন্ট ডিফারেন্ট বাড়িতে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ইউজ হচ্ছে, কিন্তু বেসিক এইগুলোই, গরম জল সবসময় খাওয়া, গার্গল করা, ভেপর নেওয়া, এইগুলো করতে থাকো। হ্যালো নাদিয়া রহমান, হ্যালো, ভীষণ ভালো লাগলো নাদিয়া এখানে আছে, অস্মিতা দাশগুপ্তা, থ্যাংক ইউ সো মাচ। সো তোমাদেরকে আরেকবার বলে দিই যে আমি এখন অনেকটা সুস্থ। হ্যাঁ, এখনও আমার 14 দিন পুরো হয়নি, তাই আমি এখন টেস্ট করাতে যেতে পারিনি, একটু উইকনেস আছে, বাট ডোন্ট ওয়ারি, তোমরা সবাই যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো, আমি ঠিক খুব তাড়াতাড়ি কাজে ফিরবো তোমাদের জন্য। সো তোমরা সবাই ভালো থেকো, আর মনে রেখো যে এরকম একটা ডিফিকাল্ট সময় অনেকে এফেক্ট হতে পারে, নিজের ভালোবাসার হাত যদি তোমরা সবাই এই সময় এগিয়ে দাও, তো সেটা তার আর তোমার সারা জীবন মনে থাকবে। সো এখানেই আজকে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, টেক কেয়ার, যেসব রেমেডিগুলো বললাম সেগুলো তোমরা সবাই ফলো করো। খুব ভালো লাগলো এতদিন পর তোমাদের সবার সাথে কথা বলে, আর আমি আশা করছি যে খুব তাড়াতাড়ি তোমাদের সবার সাথে দেখা হবে। টেক কেয়ার এভরিওয়ান, লটস অফ লাভ, ভালো থেকো, বাই ফ্রম মাই সাইড। আর হ্যাঁ, আজকে অনেকের কমেন্ট পড়তে পারেনি, কিন্তু সবাইকে কথা দিচ্ছি যে একবার ফিট হয়ে গেলে সবার কমেন্ট পড়ব, একদম ফিট হয়ে তোমাদের সবার সাথে কথা বলবো, খুব আড্ডা দেবো। তোমরা সবাই এখন ভালো থেকো, টেক কেয়ার, লটস অফ লাভ, থ্যাংক ইউ, ভালো থেকো।